নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সম্পূর্ণরূপে ভিডিওটি আপনারা প্রত্যেকে কিন্তু শুনবেন। শনি হচ্ছে মহাশক্তিশালী, আজ থেকে এই 16 জুলাই থেকে শনি হচ্ছে মহাশক্তিশালী। আজ রবির রাশি পরিবর্তন করছে, অর্থাৎ 4:53 মিনিটে আপনার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে। এমনিতে এখানে রবি জলরাশিতে প্রবেশ করছে, এখানে রবির বলবত্তা কমছে এবং আপনার সিংহ রাশি সাপেক্ষ দ্বাদশভাবে রবি অবস্থান করছে। দুই দিক থেকে কিন্তু রবির ক্ষমতা কিন্তু হ্রাস পাচ্ছে এবং এই রবির যে বল, রবির ক্ষমতা, সেটা সম্পূর্ণরূপে শনির উপর চলে যাচ্ছে। অর্থাৎ সমসপ্তম দৃষ্টি, শনি এবং রবির সমসপ্তম দৃষ্টি বিনিময়, অর্থাৎ পিতা এবং পুত্রের সমসপ্তম দৃষ্টি এই 6 রাশিকে করতে চলেছে মালামাল। অদ্ভুত ও অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 6 রাশি। কোন কোন দিক থেকে পেতে চলেছে এবং কোন কোন এই ভাগ্যশালী রাশি, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, শনি কিন্তু সম্পূর্ণ রবির বল, অর্থাৎ পিতার বল পুত্র পাচ্ছে, অর্থাৎ পিতার আশীর্বাদ পুত্র পেয়ে যাচ্ছে। পুত্র সেখানে মহাবলী হচ্ছে, মহাশক্তিশালী শনি, এবং যে যে ভাবের কারকতা হবে সেই সেই রাশিগুলোকে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে। এবং পাশাপাশি আপনার কর্কট রাশির ঘরে রবি, শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করছে, ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে। রবি, শুক্র, মঙ্গলের ত্রিগ্রহী যোগ মোটামুটি আপনার 17 থেকে 18 ঘন্টা মতন এই ত্রিগ্রহী যোগ থাকছে। এটাও কিন্তু বিশেষভাবে লাভ দিবে, যারা এই সময় এর মধ্যে বেশ কিছু লাভ কিন্তু পাবে। এবং শনির আশীর্বাদ দে এই 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 6 রাশির ভাগ্য চমকাতে চলেছে। আমি আবারও বলবো, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 6 রাশি। রবির বল সম্পূর্ণ শনির কাছে চলে যাচ্ছে, পিতার আশীর্বাদ পুত্রের উপর, পুত্র মহাশক্তিশালী এই শনি আজ থেকে এই 6 রাশিকে করতে চলেছে মালামাল। ধন বর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে এই 6 রাশি। কোন কোন এই 6 রাশি এই ভিডিওতে জানাবো। পাশাপাশি ত্রিগ্রহী যোগ 17 থেকে 18 ঘন্টা পর্যন্ত এই ত্রিগ্রহী যোগ, মঙ্গল, শুক্র এবং রবির ত্রিগ্রহী যোগ মালামাল করে দিবে এই 6 রাশিকে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মপতি এবং সফলতা অধিপতি এবং রবি সরাসরি বল পেয়ে যাচ্ছে শনি কর্মভাবে। কর্মের জায়গাটা আপনাদের ভালো দিবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন এবং শুক্র, রবি এবং মঙ্গলের ত্রিগ্রহী যোগ আপনাদের চতুর্থভাবে সুখ সাধনের জায়গা। রাজনীতির ক্ষেত্রে উত্থান, প্রপার্টি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু দিবে এবং পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি এই শুক্র আপনাদের রাশির চতুর্থ ভাবে এবং আগামীকাল থেকে এই শুক্র আপনাদের পঞ্চম ভাবে কিন্তু অবস্থান করবে, অর্থাৎ সিংহ রাশির ঘরে এই শুক্রের অবস্থান। এবং সরাসরি দেবগুরু এবং দৈত্যগুরুর দৃষ্টি বিনিময়, আকস্মিক ধনলাভ, লটারি, ফাটকা, শেয়ার, জুয়া, সাট্টা থেকে এই সময় মেষ রাশির মানুষরা কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছে। 2 নম্বর যে রাশি, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের রাশির উপরই রবি, মঙ্গল এবং শুক্রের অবস্থান এবং সরাসরি সপ্তমভাবে শনির অবস্থান। রবির বল পেয়ে যাচ্ছে শনি, শনি এখানে বলবত্তা পাচ্ছে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং ধনপতি আপনাদের রাশির উপর ধনের জায়গাটা ঠিক করবে এবং ত্রিগ্রহী যোগ আপনাদের ভাগ্যের উন্নতি হবে এবং সরাসরি ধনভাবের উপর বৃহস্পতির দৃষ্টি আপনাদের ধনের জায়গাটা মজুত করবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুত করবে এবং আগামীকাল থেকে শুক্র আপনাদের ধনভাবে
চতুর্থ পুঁতি এবং একাদশ পুঁতি আপনাদের রাশির দ্বিতীয় ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভের জায়গা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে মহালাভ হতে চলেছে, সুখ সাধন প্রপার্টি থেকে লাভ, সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে, লটারি শেয়ার ফাটকা জুয়া থেকে এ সময় কিন্তু অর্থ কিন্তু পাবে কর্কট রাশি। তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের দেখুন আপনাদের চতুর্থভাবে শনি এবং দশমভাবে আপনার রবি মঙ্গল বুধ রবি মঙ্গল শুক্রের অবস্থান ত্রিগ্রহী যোগ এবং রবির বল শুক্র রবির বল শনি পেয়ে যাচ্ছে, অর্থাৎ পিতার বল পুত্র পাচ্ছে। শনি এখানে চতুর্থভাবে শশনম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, শনি এখানে মহা শক্তিশালী মহাবলি হতে চলেছে এবং যিনি কিনা পঞ্চমপতি অর্থাৎ আপনার কেন্দ্র এবং ত্রিকোণের অধিপতি, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি থেকে লাভ, রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান, আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, সন্তানের ক্ষেত্রে ভালো, আপনাদের আকস্মিক ধনবর্ষা, গোল্ড চাঁদি শেয়ার থেকে কনস্ট্রাকশন বিজনেস যাদের আছে, পেট্রোল পাম্প যাদের আছে, তারা কিন্তু এ সময় আপনি তুলা রাশির মানুষ আপনারা কিন্তু এ সময় পূর্ণ মাত্রায় শুভ ফল কিন্তু পাবেন এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে তুলা রাশির। এবং একাদশভাবে এই শুক্রের অবস্থান হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ শনি হচ্ছে মহা শক্তিশালী, এই সময়ের মধ্যে কিন্তু আপনারা একাধিক প্রপার্টি সম্ভাবনা কিন্তু থাকছে, শনি আশীর্বাদ পাচ্ছে তার পিতার অর্থাৎ রবির আশীর্বাদে, শনি কিন্তু বেশ কিছু জায়গা থেকে আপনাদের গাড়ির শোরুম যাদের আছে তাদেরও কিন্তু ভালো ফল এই সময় কিন্তু পাবে। চার নম্বর যে রাশি, চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয় পতি এবং চতুর্থ পতি শনি আপনাদের রাশির ঠিক ভাগ্যভাবে, অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যভাবে রবি অবস্থান করছে, কর্মপতিকে কানেক্ট করে আপনাদের কর্মপতি হচ্ছে রবি, আপনার ভাগ্যভাবে অবস্থান করছে এবং সরাসরি এই রবির সপ্তম দৃষ্টি আপনার শনির উপর পড়ছে, শনি আপনাদের রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে এবং শনি সেখানে মহাবলি অর্থাৎ পিতার আশীর্বাদ পুত্র পাচ্ছে। এখানে কি হচ্ছে, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। যাদের পেট্রোল পাম্প আছে, গাড়ির শোরুম আছে, কনস্ট্রাকশন বিজনেস আছে, তারা কিন্তু নিশ্চিতরূপে ভালো ফল কিন্তু এ সময় পাবেন। অর্থাৎ খনিজের সঙ্গে যারা যুক্ত আছেন, খনিজ পদার্থের সঙ্গে যারা যুক্ত আছেন, তারাও কিন্তু ভালো ফল পাবেন। এবং আপনাদের চতুর্থ পতিও অর্থাৎ তৃতীয় পতি চতুর্থ পতি আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে, বড় ধরনের কানেকশান, বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের দিবে এবং সরাসরি আপনাদের নবমভাবে ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে। ত্রিগ্রহী যোগ আপনার রবি মঙ্গল এবং শুক্র একত্রে ত্রিগ্রহী যোগ 18 ঘন্টা পর্যন্ত থাকছে, ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট আপনারা পাবেন। এবং এই শুক্র কালকে আপনার 17 জুলাই আপনার রাশির দশমভাবে অবস্থান করছে, অর্থাৎ যিনি কিনা আপনাদের সপ্তমপতি, যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলিংয়ে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন। যারা কোরিওগ্রাফার মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, তারা কিন্তু নিশ্চিতরূপে ভালো ফল কিন্তু পেতে চলেছেন এবং সরাসরি সপ্তম দৃষ্টি, শুক্র সপ্তম দৃষ্টি আপনার রাশির চতুর্থভাবে পড়ছে এবং বৃহস্পতির উপর অর্থাৎ দেবগুরু দত্তগুরু দৃষ্টি বিনিময়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু ধন বর্ষা হতে চলেছে। লটারি ফাটকা শেয়ার জুয়া থেকে কিন্তু এই সময় আপনার অর্থ কিন্তু পাবেন। রাজনীতির ক্ষেত্রে, রাজনীতির কেরিয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উত্থানের জায়গা কিন্তু থাকছে। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। খুব চর্চিত রাশি, প্রত্যেকেই বলছে যে খারাপ খারাপ, আমি বারবার বলছি মকর রাশির ক্ষেত্রে সুসময় আগত, এই সময় থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং 2023 থেকে আরও ভালো অর্থাৎ অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনাদের হবে। দেখো রাশির উপর শনি অবস্থান করছে, শশন নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং সরাসরি সপ্তমভাবে রবি মঙ্গল এবং শুক্রের অবস্থান আপনাদের ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে এবং ধনপতি আপনাদের রাশির উপর অবস্থান করছে এবং ধনভাবে বৃহস্পতি আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে এবং ব্যবসার জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং এর পাশাপাশি আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি শেয়ার ফাটকা থেকে এই সময় জুয়া থেকে সাতটা থেকে এই সময় আপনারা অর্থ পাবেন,
কর্মের জায়গায় আপনাদের ভালো হবে, কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রের প্রমোশনের জায়গা আপনাদের নির্দেশ করছে, ক্যারিয়ার ক্ষেত্রে উত্থান লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের থাকছে, এবং নিশ্চিতরূপে আপনারা কিন্তু পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্টও কিন্তু আপনারা পাবেন। আবারও বলছি যাদের হচ্ছে না নিজস্ব জন্মছক দেখান। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের ভাগ্যাধিপতি বলবান অর্থাৎ বলবত্তা হচ্ছে, মহাশক্তিশালী হচ্ছে শনি, আপনাদের মহাশক্তিশালী এবং কর্মপতিও মহাশক্তিশালী, ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট। এবং তৃতীয়ভাবে আপনার রবি মঙ্গল শুক্র, তৃতীয়ভাবে রবিও গোচরে, রবিও কিন্তু ভালো ফল দেয়, তৃতীয়ভাবে গোচরে মঙ্গলও ভালো ফল দেয়, এবং তৃতীয়ভাবে গোচরে শুক্র কিন্তু পূর্ণ মাত্রায় ভালো ফল দেয়, এবং ত্রিগ্রহী চোখ যারা অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু ভালো ফল পাবে, এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। এবং এই শুক্র আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান করছে, পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, এবং সরাসরি আপনাদের কেন্দ্র ত্রিকোণের জায়গাতে কিন্তু আপনার শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময়, আকস্মিক ধনলাভ, এবং ধনাধিপতি বুধ আপনাদের ধনভাবে অবস্থান করছে, আপনাদের পঞ্চমপতি আকস্মিক লাভ আপনাদের কিন্তু করাবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত করবে, বিদেশ থেকে লাভ, পূর্ণমাত্রার ভাগ্যের সাপোর্ট, কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রের প্রমোশন, কর্মপ্রাপ্তি, এই সময় কিন্তু শনি আপনাদেরকে ঠেলে দিতে চলেছে বৃষরাশিকে। অপার ধন, তৈরি থাকুন, লাভ আপনাদের নিশ্চিত। নমস্কার, ধন্যবাদ।